আরিফুর রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, কাজল, আপনি জানেন আসলে সৌদি আরবের ইতিহাসে এমন একটি হজ পরিচালিত হচ্ছে যেটি শুধুমাত্র স্বল্প সংখ্যক অর্থাৎ 10,000 বা তার চেয়েও কম সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ অনুষ্ঠিত হচ্ছে, যেটি আসলে ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো। আসলে এরকম হজ হয়তো বা এই জগতে এরকম হজ কিন্তু আসলে কেউ দেখেনি, অর্থাৎ এত স্বল্প সংখ্যক মুসল্লির অংশগ্রহণে হজ এবারই প্রথম হচ্ছে সৌদি আরবে, যেটি আসলে মূলত মূল কারণ হলো যে করোনা। এই করোনা মহামারীর কারণেই কিন্তু আসলে এত অল্প সংখ্যক মুসল্লি নিয়ে এই বছর সৌদি আরবে সৌদি সরকার হজ আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই হাজিরা উপস্থিত হয়েছেন মক্কা নগরীতে এবং আজকেই কিন্তু তারা এই মক্কা থেকে তারা মিনা অভিমুখে রওনা করবেন। মূলত সন্ধ্যার পর থেকে তারা মিনার যে তাবু আছে সেই তাবুর শহর মিনায় সেই তাবুর শহরের উদ্দেশ্যে কিন্তু পবিত্র মক্কার যেই মক্কা থেকে কিন্তু তারা মিনার নগরীর উদ্দেশ্যে রওনা করবেন। এবং আগামীকাল তারা সেখানে অর্থাৎ বুধবার পুরো দিন তারা সেখানে অতিবাহিত করবেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, এবং সেখান থেকে 9 জিলহজ অর্থাৎ ইয়ামুল আরাফার দিনে আরাফার উদ্দেশ্যে তারা রওনা করবেন সূর্য উদয়ের পরপরই। তো আসলে কাজল, আপনি যেমনটি জানেন যে এবারে যে হজ সেটি কিন্তু আসলে এই অনেক জল্পনা কল্পনার অবসান ফেরিয়ে কিন্তু এই হজের অনুমোদন হয়েছে, এবং হজটি সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে শুধুমাত্র সীমিত সংখ্যক মুসল্লিকেই কিন্তু এবার হজে অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়, এবং বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষে কিন্তু এই মুসল্লিরা অনুমতি পেয়েছেন। তাদের প্রত্যেককেই কিন্তু 14 দিন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং এই 14 দিন শেষ করার পরে তাদের স্বাস্থ্যগত পরীক্ষা সম্পূর্ণ করার পরেই কিন্তু তারা এই হজের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিক কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং আপনি জানেন যে আসলে এই হজে অংশ নিতে হলে বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন হয় সৌদি সরকারের, সেটি কিন্তু তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে, এবং পুরো সৌদি আরবে অর্থাৎ এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে, যদি কেহ হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে বা ভিন্নভাবে এই হজের ময়দানে উপস্থিত হওয়ার চেষ্টা করে তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের জরিমানারও বিধান করা হয়েছে। প্রত্যেকটা নাগরিকের মোবাইলে কিন্তু এক ধরনের খুদে বার্তা অর্থাৎ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, কেউ যাতে কোনো ধরনের ভায়োলেন্স না করে এই হজের ময়দানে যাওয়ার জন্য যাতে আগ্রহী না হয়, অর্থাৎ সীমিত সংখ্যক যে মুসল্লি শুধুমাত্র তাদের সার্ভিস তাদের যেই নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য সৌদি সরকার কিন্তু হজ মন্ত্রণের পক্ষ থেকে কিন্তু কাজ করছে। তা আপনি জানেন আসলে হজের যে আনুষ্ঠানিকতা আমরা প্রত্যেক বছর যেখানে আমাদের বাংলাদেশের লক্ষাধিক মুসল্লি আসে তাদের জন্য আমরা যেভাবে হজের যেই নিউজগুলো আমরা সরবরাহ করি কিন্তু সেটি কিন্তু এবার সেই অ্যাঙ্গেলে হচ্ছে না। তো যাই হোক কাজল, এই ছিল আমার কাছে সৌদি আরব থেকে হজ নিয়ে সব শেষ। এখন পর্যন্ত হজের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান।